আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্রাদার বারটেক মেশিন KE430D, KE430, KE438D, KE430F, KE438F এই মডেলগুলোর সিপি প্রোগ্রাম দেখাবো। আপনি এই ভিডিওটা দেখলে শিখতে পারবেন ঝুঁকি মেশিনে যেরকম বিভিন্ন সেন্সর মোটর চেক করা যায় সিপি প্রোগ্রামের মাধ্যমে, ব্রাদারও ঠিক এরকম একটা প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামটা আপনাদেরকে দেখাবো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম। আপনার মেশিন যদি নষ্ট হয়ে যায়, তো যদি কোনো মোটর, কোনো সলেনয়েড বা কোনো সেন্সর সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে চেক করবেন এবং বুঝবেন যে এটা সমস্যা আছে কি না। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমরা প্রতিনিয়ত সুইং মেশিন রিপেয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করি। তো আমরা এটার বিভিন্ন ফাংশনাবল জিনিসগুলো চেক করার জন্য চেষ্টা করব। মনে করুন আমার প্রেশার ফিট কাজ করতেছে না, সেক্ষেত্রে আমি কিভাবে এটাকে চেক করব। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে সুইং করে দেখাচ্ছি। আপনার টেনশন পোস্ট যদি কাজ না করে, হ্যাঁ, প্রেশার ফিট যদি কাজ না করে, উইপার যদি কাজ না করে, নাইফ যদি কাজ না করে, নিপার যদি কাজ না করে, সেক্ষেত্রে আপনি কী করবেন, কীভাবে চেক করবেন, এই অপশনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এক্স ওয়াই মোটর আপনি এই KE430D, KE430F এর জন্য শুধু আপনি আমার এই টেকনিকগুলো ফলো করবেন। এই যে নিচে অ্যারো বাটন, হ্যাঁ, এখানে একটা বাটন আছে, এখানে একটা বাটন আছে, চারটা বাটনে আলাদা 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 কাজ আছে, আমরা অন্য সময় আপনাদেরকে দেখাবো। আজকে শুধু সিপি চেক করার সিস্টেমগুলো দেখাচ্ছে, মানে বিভিন্ন সেন্সর কীভাবে আপনি চেক করবেন। তো এই নিচের অ্যারো ডাউনের ডাউন অ্যারো বাটনটা প্রেস করে যখন আমি মেশিন অন করব, তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসলে আপনি যখন প্যাডেলে পাড়া দেবেন তখন তার কোনো পরিবর্তন পাবেন না। যখন এরকম ইন্টারফেস ফেজ আসবে 51-তে, হ্যাঁ, তো আমরা কী করবো, যদি প্যাডেলে কোনো পরিবর্তন না পাই তখন কী করবো, এই যে এই দুইটা অ্যারো বাটনে প্রেস করব। এখন দেখুন একটা পরিবর্তন আসছে, দেখুন আমার মেশিনটা এক্স মোডের দিকে যাচ্ছে, তার মানে আমি এক্স পজিশনটা, হ্যাঁ, এক্স মোটরের পজিশনটা ঠিক আছে কিনা বা এক্স মোটরটা ঠিক আছে কিনা সেটা আমি চেক করতে পারতেছি। তো আমার এক্স মোটর ঠিক আছে, এখন যদি আমি তখন আমি চেক করব কি ওয়াই, দেখুন আমি এখন ওয়াই অপশনটা চেক করতেছি। ওকে ফাইন, আমরা এক্স ওয়াই চেক করে নিলাম। তো এবার 53-তে দেখবো কী আছে, দেখুন আমার এই উইপার কিন্তু কাজ করতেছে। প্রেশার ফিট ওপেন হচ্ছে, এই জিনিসটা আপনি আরও ভালো বুঝতে পারবেন। আমি আপনাকে একটু মেশিনটা খুলে দেখাচ্ছি। প্রত্যেকটা কম্পোনেন্টস অবশ্যই আপনাকে চেক করতে হবে, যদি আপনি কোনো সমস্যায় পড়ে যান সেক্ষেত্রে আপনাকে এই টেস্টিং অপশনগুলোতে মেশিনটা মেনটেন করতে খুবই সহায়তা করবে।
অনেক হেল্পফুল একটা ট্রিক্স। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এখন যখন আমি এটাকে মাইনাস করতেছি, আমার প্রেশার ফিট নিচে নামতেছে। এই যে আমার প্রেশার ফিটের মোটর, হ্যাঁ, তাহলে 53-তে আমরা কি পাইলাম, প্রেশার ফিট এবং উইপার চেক করার সিস্টেমটা, প্রেশার ফিট এবং উইপারের মোটরটা আমরা চেক করতে পারলাম। ঠিক আছে, এখন হচ্ছে 54-এ কি আছে দেখুন। এখানে আমরা যখন এই যে প্রেস করি, এখানে একটা নিপার আছে, এই যে এই নিপারটা আপনারা দেখুন। এখানে আমার একটা সলোনাইট আছে, এটা এটা হচ্ছে নিপারের সলোনাইট। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার ববিনের থ্রেডটাকে কাটার জন্য। এখানে একটা সেন্সর আছে দেখুন, এই নিপারটার কাজ হচ্ছে আপনার ববিনের থ্রেডটাকে দ্বিতীয়বার ধরে রাখা এবং সুন্দরভাবে সেলাইটা যেন দ্বিতীয়বার আবার প্রথম কাটার পরে সেট কাটিং করার পরে যেন আবার কাজ করতে পারে। এখানে আপনারা কি দেখলেন, এই দুইটা সেন্সর চেক করতে পারলেন, এই সাথেই মোটরটাও চেক করতে পারলেন, এই যে সলোনাইটটা আছে এখানে। তো এটা হচ্ছে নিপারের অপশন 54-এ কি নিপার চেক করা। ওকে, এখন 55, 56, 57, এটা হচ্ছে ফুড, প্রেশার ফুডের টেস্টিং। এটা হচ্ছে দেখুন আমার পুরো মনিটরটা চেক হচ্ছে। হ্যাঁ, এই অপশনে যখন আপনি আসবেন, আমার প্রত্যেকটা ডিসপ্লের প্রত্যেকটা অপশন আপনাকে দেখাবে যে আপনার ডিসপ্লের কোনো সমস্যা আছে কিনা, আপনার মনিটরে কোনো বাটনে কোনো সমস্যা আছে কিনা, বা মনিটরে কোনো ধরনের কোনো ঝামেলা আছে কিনা। এটা পাবেন আপনি সাইটে, সাইটে কি করবেন, প্যানেল চেক করবেন। সাইডে যখন আপনি প্যাডেল প্রেস করবেন, শুধু প্যাডেলটা যখন প্রেস করবেন সাইডে এসে, তখনই আপনার প্রত্যেকটা এলইডিতে ব্লিং করবে এবং প্রত্যেকটা জায়গাতে হচ্ছে এটাকে চেক করে নেবে মনিটরটাকে। তাহলে সাইডে হচ্ছে মনিটর চেক, মানে প্যানেল চেক। ওকে, এখন 61-তে আমরা দেখি কি আছে। 61-তে যে জিনিসটা আপনি এখানে খেয়াল করবেন তা হচ্ছে, দেখুন এখানে আমার একটা টিয়ার ড্রাইভ আছে। আমাদের টিয়ার ড্রাইভের অন্যান্য ভিডিও আছে, হ্যাঁ, সলোনাইটার অন্য ভিডিওতে আপনি বুঝতে পারবেন এই যে টিয়ার ড্রাইভটা কাজ করে। আপনার এই ক্যাম্পটা যদি আপনার নাইফ কাটিং যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে আপনার নাইফ কাটিংটাকে চেক করে নিতে পারেন যে আমার কাটিংটা ঠিক আছে কিনা, বা কোনো কারণে আপনার যদি নাইফ কাটিং বা ক্যামের কোনো টাইমিং নড়ে যায় বা করতে হয়, সেক্ষেত্রে এটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। এটা হচ্ছে কিসের, এই যে সলোনাইটটা আছে আমার, এই সলোনাইটটা, হ্যাঁ, এই সলোনাইটটা চেক করবেন আপনি টিয়ার ড্রাইভটা পরিচালিত করার জন্য। এটা হচ্ছে আমার থ্রেড কাটিংয়ের জন্য, দেখুন এই যে মুভিং নাইফের থ্রেড কাটিংয়ের জন্য আপনি এটা থেকে চেক করতে পারেন থ্রেড কাটিংটা। তো কী করবেন, এখানে 61-এ এসে প্যাডেলে প্রেস করবেন, প্যাডেলে প্রেস করলে এটাকে আপনি চেক করতে পারবেন। এটা চেক করার দুইটা সিস্টেম, বাটন এবং প্যাডেল, দেখবেন কোনটাতে আপনার প্রোগ্রামটা কাজ করে। তারপর হচ্ছে 62-এ আমরা কাজ করবো কি দেখুন, এই যে আমার টেনশন পোস্ট,
এই সলনয়েডটা যদি নষ্ট হয়ে যায় বা কোনো কারণে কোনো সমস্যা হয় তখন আপনি এটা চেক করলে বুঝতে পারবেন যে আপনার সলনয়েডে কোনো সমস্যা আছে কি না। এই দেখুন আমার টেনশন পোস্ট ওপেন ক্লোজ হয়। তো এখানে এসেও আপনি প্যাডেলে প্রেস করবেন, ওকে, প্যাডেলে প্রেস করলে বুঝতে পারবেন। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, এই যে নিচের অ্যারো বাটনটা প্রেস করবেন, এই নিচের অ্যারো বাটনটা প্রেস করে পাওয়ার অন হওয়ার পর আপনি এই প্লাস মাইনাস বাটন দিয়েও চেক করতে পারেন, আবার প্যাডেল দিয়েও চেক করতে পারবেন। তবে এক একটা অপশন আলাদা, কোনোটা হচ্ছে প্যাডেলে কাজ করবে আর কোনো অপশন হচ্ছে এই ব্যাক ফরওয়ার্ড বাটনে কাজ করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা এই ব্রাদার বাটটেক মেশিনের সেন্সর চেক করা নিয়ে ভালো একটা গাইডলাইন পেলেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।